আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন নয়, প্রেমের দরজা খোলো না কাল কি হবে জানি না, আজকে না হয় ভালোবাসো আর কোনো দিন। এই যে মাস্টার সাহেব, আপনি কি আমার দেখে আজকেও গান গাইতেছেন? কি শুরু করছেন আপনি? তোমারে দেখে গান গাম কেন? কি ফকফকা আলো, মুক্ত স্বাধীন মানুষ আমি, গান গাইতে পারি না? শুনেন, আপনি আমার সামনে আর গান গাইবেন না। আপনি জানেন না আমার ভাই কত বড় গুন্ডা, আপনার কিন্তু একদম 12টা বাজে স্যার। দেখো, আমার যদি কোনো বিপদ হয়, আমার ঠ্যাং যদি কেউ ভেঙে দেয়, তাহলে তো বিপদ তোমার হইব। একটা ল্যাংড়া লোকের সেবা করতে হবে তোমাকে। ইস, আমার ঠেকা পড়ছে, শিউলি ওনার সেবা করবে? শুনেন ফাইজু, আপনি কিন্তু ফাজিল হয়ে গেছেন, আসলে ফাজিল হয়ে গেছেন। একটা মাস্টার মানুষ কোনো কাজ নাই, যখন দেখি তখনই দিয়ে রাস্তায় বসে থাকে, এরকম জানলে কিন্তু আপনার স্কুল থেকে বাইক করে দিই। কথায় কথায় ডর দেখাও না ফাইজু, ডরায়া কিছু করতে আসে না। ফাইজু তো কোনো খারাপ কাজ করতে আসে না, আর সে তোমার সাথে প্রেম করতে, প্রেম করে তো খারাপ কিছু না। আর প্রেমে যে কাটা আছে সেটা জানি না, শুনে আমি আসছি। এখন তোমার মতামতটা আমার জানা দরকার। শুনে জিন্দিগি তো আমার উত্তর আপনি জানতে পারবেন না, আর শোনেন, এরপর থেকে আমার আশেপাশে এরকম ঘুরঘুর করবেন না। আমি কোনোভাবেই যাইতে পারবো না, আমার মনটা পড়ে আছে তোমার কাছে। আপনি যে পাগল হয়ে যেতেছেন আপনি সেটা বুঝতেছেন? আপনি কি করেন না করেন কিছুই কিন্তু বুঝতেছেন না। পাগল তো তুমি আমার করছো, এইসব জিনিস তো আমি কখনই বুঝতাম না। কি এক জিনিস মাথার মধ্যে ঢুকাই দিলা, এখন আমার সব বেড়াথা লেগে গেছে। খুশি আছো এটাও ঠিক আছে, কিন্তু কথা হলো কি, সে তলে তলে বিশাল গ্রুপ পাল্টাছে, ওই গ্রুপটা আমাকে বসের চেয়ে অনেক বড় গ্রুপ। কাম সাজছে রে, হালুয়া তো টাইট হয়ে যাবো, অবস্থায় হ্যাঁ সারাবার হয়ে যাবো। আরে, কত বড় একটা স্বপ্ন নিয়ে দালালি শুরু করছিলাম, এখন তো মধ্য সত্য বগি করে যুগ তুলতেছে। ভাবছিলাম বড় দেহ একটা দালাল হবে, পারলি বড় লোক হয়ে যাবে পারবো। দালাল দালাল মানুষকে, হ্যাঁ এটা মিডল ম্যান, নিজের একটা পেশারে এইভাবে ছোটো মানুষকে এইভাবে বলস কেন? হ্যাঁ নিজেদের পেশাটা একটু সুন্দরভাবে বল। আমি তো শুনছি উল্টাটা, আমি তো শুনছি গ্রামের মধ্যে তুই বলে বিল্ডিং করছস, হ্যাঁ জমি তো বকিছস, তো বিশাল বড় লোক হয়ে গেছস ভাই। তোমার কাছে তো মিশা কথা ঠিক হবো না, নিচে জানিস তুমি 3 বিঘা কিনছি আর 4 তলা একটু বাড়ি করছি। আচ্ছা তোমার তো টাকা পয়সা কম নাই, তাহলে তুমি এই অবস্থায় রয়েছো কি? আমি বিল্ডিং তুলে আনবে, গাড়ি বাড়ি করবে, কিচ্ছু তো করতে চাও না। এটাই যদি বুঝতি তাহলে আমার জায়গায় তুই থাকতি, তোর জায়গায় আমি থাকতাম, বুঝছস? এটা হলো পলিটিক্স। আমি যদি আমি গ্রামের মধ্যে বাড়ি ঘর করি, 4 তলা 5 তলা 6 তলা করি, টাকা আছে তো আমার, কিন্তু করবো না তো, মাংস বনও করবো, আরে বিশাল টাকা হয়ে গেছে, করতে পারছে শত্রু হয়ে যাবো, বুঝছস? খালি কি এলাকার লোকজন হয়ে পড়বে? দুদক যেভাবে কর্মতৎপরতা শুরু করছে, বলছি বড় বড় রাঘব বল জাগরে মনে করো চিন্তাই করো না, তারাও 2 নম্বরই করলি ধরে ধরে নিয়ে দিলে থুইতেছে। তবে ভাই তুমি যে ব্যবস্থা ধরছো না আর পছন্দ হয়েছে, তুমি আসলে বুদ্ধিমান, তোমাকে আমি স্যালুট করি ভাই, স্যালুট করি। ওচ ওচ ওচ।